হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো এরকম ধরনের ভিডিও এডিট করতেছিলাম, আমার এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখে নেন। আর আমার ইউটিউব চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আমার পাশে থাকা বেল আইকন অন করে দিন। ফার্স্ট কিনমাস্টার আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। তো তাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করতে পারেন। করার পরে এখান দেখেন এস্ট স্টোরেজ, এখানে ট্যাপ করবেন। করার পরে এখানে দেখেন বহুত ইফেক্ট চলে আসবে। আসার পরে এখানে দেখেন সরি, এখানে এফ এক্স এখানে ট্যাপ করবেন। করার পরে এখানে দেখেন ব্লার, এখানে ট্যাপ করে ডাটা অন করে নেবেন মোবাইলের। ব্লার এখানে ট্যাপ করবেন, তো এখান দেখেন লোডিং হবে। হওয়ার পরে এখানে দেখেন স্পিরাল ব্লার, এখানে ট্যাপ করবেন। করার পরে এটা ইনস্টল করে নেবেন। তো আমার এখানে ইনস্টল যে এখানে আছে, এটা এখানে ডাউনলোড বলা বিলা লেখা থাকুক, তো এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল আগেই করা আছে, তো এখানে ব্যাক করে দেবেন। ব্যাক হয়ে যাওয়ার পরে এখানে তলায় টানবেন, টানার পরে ক্রিয়েটিভ নিউ এখানে ট্যাপ করবেন। করার পরে 16x9 এই প্ল্যানটা চয়েস করে নেওয়ার পরে নেক্সট করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে ইমেজ একটা অপশন চলে আসছে, এখানে ট্যাপ করবেন। করার পরে এখানে ব্ল্যাক একটা অপশন চলে আসছে, এখানে ট্যাপ করবেন। ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে এরকম করে ব্যাকগ্রাউন্ড আপনি যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন। তো আমি এখানে ফিক্স চিকেন করে নিচ্ছি, ঠিক আছে। নেওয়ার পরে রাইসিং বোর্ডে টিক করবেন। করার পরে এখানে দেখেন লেয়ার একটা অপশন চলে আসছে, এখানে ট্যাপ করবেন। করার পরে ট্যাক্সে যাবেন। যাওয়ার পরে তো স্কিপ না করে ভিডিওটা স্টেপ স্টেপ দেখে নেবেন, স্টেপ বাই স্টেপ দেখে নেবেন। তো এখানে দেখেন ট্যাক্সে গিয়ে আপনি নিজেই আপনি নিজের মতন নাম লিখে নিতে পারেন। তো এখানে আমি ট্যাক্স লিখে নিচ্ছি, TEXT ট্যাক্স, ওকে। ট্যাক্স লেখার পরে এখানে দেখেন এরকম করে যতটুকু ব্যাকগ্রাউন্ড আছে ততটুকু করে নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে সেই ট্যাক্সে আবারও ট্যাপ করবেন। করার পরে এখানে দেখেন AWA একটা অপশন চলে আসে, এই ফন্টটা এখানে ট্যাপ করবেন। করার পরে এখান থেকে ডিজাইন সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে বাংলা আছে, যেহেতু আমি আমি এটা বাংলা করবো না, দেখেন ইংরেজি। এখানে দেখেন নো সেরিস ব্লাড, এখানে ট্যাপ করার পরে টিক করে দেবেন। এর উপরে করার পরে এরকম করে জুম করবেন, ঠিক আছে। করার পরে এখন লাস্টে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন ট্যাক্স অপরচুনিটি, সরি অপশন এখানে আছে। যাওয়ার পরে এখানে দেখেন এরকম করে বাড়িয়ে দেবেন একটুকু। করার পরে টিক করে দেবেন রাইসিন বোর্ডে। দেওয়ার পরে আবারও সেই ট্যাক্সে ট্যাপ করবেন। করার পরে এখানে দেখেন হোয়াইট একটা অপশন চলে আসে, ওখানে দেখেন আপনি বিভিন্ন ধরনের কালার থাকতে পারেন। তো এখানে আমি গ্রিন করে নিচ্ছি। নেওয়ার পরে রাইসিন করে দেবেন। দেওয়ার পরে আবার সেই তলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন আউটলাইন, এখানে ট্যাপ করবেন। করার পরে এনেবেল করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি কালার নিয়ে নেবেন। তো এখানে আমি লাল কালার নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এরকম করে 5 করে দেবেন, ঠিক আছে, 5 বা 6 বা 7 করে দেবেন। দেওয়ার পরে রাইসিং বোর্ডে টিক করবেন। করার পরে আবার সে কী করবেন, সে এখানে দেখেন লেয়ার একটা অপশন চলে আসছে, এখানে যাবেন। যাওয়ার পরে এই ইফেক্টে যাবেন, যে ইফেক্টটা আপনি ডাউনলোড করে নিয়েছেন সে ইফেক্টটাই ট্যাপ করে এখানে ইফেক্টটা সেট করে নেবেন। নেওয়ার পরে এরকম করে যতটুকু ব্যাকগ্রাউন্ড আছে ততটুকু করে নেবেন। নেওয়ার পরে রাইসিং করে দেবেন, টিক করে দেবেন। দেওয়ার পরে এরকম করে জুম করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন সেটিং একটা অপশন চলে আসছে, এখানে ট্যাপ করবেন। করার পরে এটা দেখেন এখানে স্টারিং, এখানে দেখেন 10 করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন রেডিয়েশন, এখানে একদম 0 করে দিবেন। দেওয়ার পরে একদম তলে যাবেন। যাওয়ার পরে এটা কোয়ালিটি একদম 100 করে দিবেন। দেওয়ার পরে এনাবেল জুম আউট এটা একদম 0 করে দিবেন। দেওয়ার পরে রাইসিন করে দিবেন। দেওয়ার পরে এখানে আবারও ইফেক্টে ট্যাপ করবেন। করার পরে অ্যালফো অফসেটে এখানে ট্যাপ করবেন। করার পরে একদম এরকম করে কমিয়ে দিবেন, আপনি 65 বা 64 করে দিছি। দেওয়ার পরে রাইসিন বোর্ডে টিক করবেন। রাইসিন বোর্ডে টিক করার পরে এখানে দেখেন এরকম করে সমান ব্যাকগ্রাউন্ড সমান করে দিবেন একদম। দেওয়ার পরে এখানে দেখেন এরকম করে জুম করে নেবেন। এরকম 2 নখ বাজিয়ে জুম করে নেবেন। নেওয়ার পরে এখানে দেখেন ট্যাক্সে এখানে আসবেন। ট্যাক্সে ট্যাপ করার পরে এখান থেকে আমি 614 করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে ট্যাপ করবেন। করার পরে এখান থেকে চাবি একটা অপশন চলে আসছে, এখানে ট্যাপ করবেন। করার পরে প্লাস আইকন একটা অপশন চলে আসছে, এখানে ট্যাপ করবেন। করার পরে এরকম লাস্ট 0 করে দিবেন। দেওয়ার পরে এরকম করে এখানে লাস্ট এতটুকু করে লাগিয়ে দিবেন। এখানে দেওয়ার পরে আবারও সেই লাইসেন্স বোর্ডে টিক করবেন। করার পরে লাস্ট যাবেন, একটু ভিডিও লাস্টে যাবেন। যাওয়ার পরে এখানে সেই ট্যাক্সে ট্যাপ করবেন। করার পরে দেখেন এখানে চাবি অপশনে ট্যাপ করবেন। করার পরে এখানে প্লাস আইকন এখানে ট্যাপ করবেন। করার পরে আবার এখানে এখানে ট্যাপ করবেন। করার পরে এখানে এরকম করে লাস্ট করে দিবেন। দেওয়ার পরে রাইসিং করে দিবেন। তো দেখেন এরকম ধরনের হবো। তো হয়ে যাওয়ার পরে দেখেন কত সুন্দরভাবে হয়েছে। হয়ে যাওয়ার এখানে দেখেন স্পিরিয়াল ব্লুর এখানে ট্যাপ করবেন।
করার পরে এখানে আবার সেই এখানে যাবেন। যাওয়ার পরে ট্যাক্সে যতটুকু একটা যে ঢাল একটা অপশন চলে আসে চাবি ওখানে যেটা আছে এতটুকু করে নেবেন। নেওয়ার পরে এখানে সরি ব্লুর স্পেশালের ব্লু এখানে ট্যাপ করবেন। করার পরে এখানে চাবি অপশন ট্যাপ করবেন। করার পরে এখানে দেখেন প্লাস এখানে ট্যাপ করবেন। করার পরে আবারও সেই এতটুকু আগবাড়ি দিয়ে এখানে ট্যাপ করবেন। এরকম করে দিবেন। দেওয়ার পরে স্টেপ স্টেপ দেখে নেবেন। তো করে নেওয়ার পরে এখানে দেখেন আবার সেই ট্যাক্সে ট্যাপ করবেন। করার পরে এই এতটুকু এখানে ট্যাপ করার পরে ফিরে আবারও সেই ইফেক্টে ট্যাপ করবেন। করার পরে এই চাবিতে ট্যাপ করবেন, প্লাসে ট্যাপ করবেন। করার পরে আবারও সে আগিয়ে দিয়ে এখানে দেখেন এখানে করে দেবেন। আবারও সেই চাবি চাবি দেবেন, আবার প্লাস করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন একটা অপশন চলে আসে মিউজিকের, যেখানে গান কাটাতে এরকম একটা অপশন চলে আসে, এখানে ট্যাপ করবেন। করার পরে এরকম করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে আবারও সেই এখানে ট্যাপ করবেন। করার পরে এরকম করে দিবেন, আবারও সেই এখানে ট্যাপ করবেন, এরকম করে দিবেন, আবার এখানে ট্যাপ করবেন, এরকম এরকম করে দিবেন, আবার এখানে ট্যাপ করবেন, আবার এরকম করে দিবেন, আবার এখানে ট্যাপ করবেন, এরকম করে দিয়ে একদম এরকম করে দিবেন। দেওয়ার পরে সরি এতটুকু করে দিবেন। দেওয়ার পরে এখানে ট্যাপ করুন। করার পরে রাইসিন বোর্ডে ট্যাপ করবেন। দেখেন এখন কীরকম অপশন চলে আসছে। দেওয়ার পরে এখানে আবার এখান থেকে আপনি কালার চেঞ্জ করে নিতে পারেন। তো দেখেন আমার সুন্দরভাবে ভিডিওটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখান থেকে এক্সপোর্টস এখানে ট্যাপ করবেন। করার পরে এখান থেকে সেভ করে নেবেন।